বুধবার চরিলাম ব্লকের দক্ষিণ চরিলাম পাকা দ্বিতল বিশিষ্ট চরিলাম প্রাণী চিকিৎসালয়টির উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বুধবার দুপুর একটায় চরিলাম ব্লকের দক্ষিণ চরিলামে প্রাণী চিকিৎসালয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিষ্ণু দেববর্মন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষ চন্দ্র দাস, চরিলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দীপ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং ফলক উন্মোচন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। নতুন দ্বিতল প্রাণী চিকিৎসা কেন্দ্রের ফিতা কাটেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। নতুন বাড়ি ঘুরে দেখেন অতিথিরা। চরিলাম নতুন প্রাণী চিকিৎসালয় কেন্দ্রটি বানাতে মোট খরচ হয় 51,08,000 টাকা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আরকেডি ওয়াদ। অনুষ্ঠানে 11 জন বেনিফিশিয়ারির হাতে শুকর ছানা তুলে দেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। দীর্ঘদিন ধরে চরিলাম এলাকায় একটি প্রাণী চিকিৎসালয় কেন্দ্র গড়ে তোলার জন্য দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। সেই দাবি মোতাবেক রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের উদ্যোগে 8টি পঞ্চায়েত এবং 7টি ভিলেজ কমিটি নিয়ে এই প্রাণী চিকিৎসালয় প্রাণীদের চিকিৎসা পরিষেবা দিবেন। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো আজ চরিলামবাসীর দ্বিতল বিশিষ্ট প্রাণী চিকিৎসা কেন্দ্রটি হওয়ায়। নতুন দক্ষিণ চরিলামে প্রাণী চিকিৎসা কেন্দ্রটি উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, শুকর আর মুরগিতে রাস্তায় হাঁটা দিত না, যদি থাকতো না ইলেকশন আসলেই শুকর নেমে যেত ম্যান্ডা তারা। ইলেকশন আসলে কি করে জুলিশ কাউন্সিলে শুকর নিয়ে চলছিল সিপিএম নেতারা, হাতে পতাকা পিছিয়ে শুকর, এই ছিল ইলেকশন জিতার উপায়, এই তো ছিল। এই শুকরগুলি কোথায়? এবং জিপিকে কি করত? মুরগি দেব, হাঁস দেব, মিটিং এ আসো, কারণ পশু দিলেই পশু পালন হয় না, একটা পরিকাঠামো লাগে। বৈজ্ঞানিক পদ্ধতিতে পশু পালন করতে হয়, আধুনিক পদ্ধতিতে পশু পালন করতে হয়। গতকালই আমাদের মিটিং হয়ে গেছে, মুখ্যমন্ত্রী ছিলেন, আমি ছিলাম, এডিবি ব্যাংকের সঙ্গে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, খুবই বড় ব্যাংক পৃথিবীর। আমরা কৃষির উপর জোর দিয়েছি, কৃষি, কারণ আমরা জানি আমাদের কৃষকরা প্রান্তিক কৃষক, ওদের আয় কিভাবে বাড়ানো। যারাই আমরা রয়েছি দুটি ভাগে বিভক্ত, সমতলবাসী এবং পাহাড়বাসী। তো যারা সমতলে বাস করেন ওনারাও কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পাহাড়বাসী রয়েছেন ওনারাও কৃষিকাজের সঙ্গে রয়েছে, জম চাষ করে সবকিছু হয়ে যাবে। তো স্বাভাবিক কারণেই যারা কৃষির সঙ্গে যুক্ত থাকে গ্রামীণ এলাকার মানুষ, প্রত্যেকটা পরিবারে পশুপালনের সঙ্গে যুক্ত থাকে। উদ্বোধনী অনুষ্ঠানের সাধারণ অংশের জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।